আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুলি নলেজ স্টেশন সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে ইন্টারেস্টিং একটি বিষয় জানতে পারবেন আজকের ভিডিওর বিষয় হলো একটি অ্যাকশের ফিলামেন্ট ল্যাম্পকে দুইটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে দুই রকম আলোতে আলোকিত করুন এই যে বললাম এই বাতিটিকে দুই রকম আলোতে আলোকিত করব এর মানে হলো যখন এই সুইচটা চাপ দেব তখন বাতিটি পূর্ণ আলো দিবে আর যখন এই সুইচটা চাপ দেবো তখন বাতিটি অল্প আলো দিবে যেটাকে আমরা ডিম লাইট বলে থাকি কোনো কানেকশন পরিবর্তন ছাড়াই এই একটা বাতি থেকে আমরা দুই রকমের আলো পাবো এই কাজটি করার জন্য আমি এ জায়গায় একটা ক্যাপাসিটার ব্যবহার করছি সিলিং ফ্যানে ব্যবহৃত ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট এই মাইক্রো বলতে টেন ইনভার্ট সিক্সকে বোঝানো হয় সম্মানিত ভিওয়ার্স নর্মালি লেখাপড়া বা সূক্ষ্ম কাজ করার জন্য অনেক বেশি আলোর প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় রাতে ঘুমানোর সময় ডিম লাইটের দরকার হয় আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আশা করি এই কানেকশনটি সহজে বুঝতে পারবেন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এ জায়গায় দুইটি ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করব এছাড়া এক শটের একটা ফিলামেন্ট ল্যাম্প নিয়েছি এই কাজটি করার জন্য এক শটের ফিলামেন্ট ল্যাম্প ছাড়া অন্য কোনো ল্যাম্প হলে হবে না এলইডি বা এনার্জি দিয়েও এই কাজটি করা যাবে না যদিও এই ফিলামেন্ট ল্যাম্পের আপডেট ভার্সন এনার্জি সেভিং ল্যাম্প বা এলইডি এগুলোই আমাদের বর্তমানে বেশি চলতেছে এই ইন্টারেস্টিং প্র্যাকটিক্যালটা শুধুমাত্র এই এক শটের ফিলামেন্ট ল্যাম্পের মাধ্যমেই করা যাবে আর এই লাইটটি ধরে রাখার জন্য হোল্ডার হিসেবে পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করেছি এই হোল্ডার প্রধানত তিন প্রকার পেন্ডেন্ট ব্র্যাকেট ও ব্যাটেন আর আমি সাপ্লাইয়ের জন্য এই টুপিন প্লাগ ব্যবহার করব এই প্র্যাকটিক্যালে আমি এই ক্যাপাসিটার ব্যবহার করব এই ক্যাপাসিটার রেজিস্টরের ন্যায় কাজ করবে রেজিস্টর মূলত কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে বিদ্যুৎকে স্লো মোশন করে দেয় প্রথমে আমি ফের এনে এসপিএসটি বা ওয়ান ওয়ে সুইচে ইনপুট করব যেহেতু এই সুইচ থেকে এই সুইচে লাইন নিতে হবে এই জন্য আমি দুইটি একসাথে শর্ট করে আমি কানেকশন করব। এ আমি ওয়ানওয়ে সুইচে কানেক্ট করলাম এখন আমি এই সুইচের আউটপুট থেকে আমি বাতিতে লাইন দিয়ে দেব। এটা নর্মাল সিরিজ সংযোগ করে দিলাম সুইচকে এখন কিন্তু আমি লাইন দিলে এই বাতিটি নর্মালি জ্বলবে স্বাভাবিক অবস্থায় দেওয়া জ্বলে থাকে আমি এই শর্ট করা কেবলটি এই সুইচে ইনপুট করব এপাশ থেকে আউটপুট করে আমি ক্যাপাসিটার কানেকশন করব এই সুইচের লাইন ইনপুট করলাম এখন এপাশ থেকে ক্যাপাসিটার লাইন নেওয়ার জন্য ছোটো একটি ক্যাবল শর্ট করে নেব সম্মানিত ভিউয়ার্স স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি এই কাজটি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এই কেবলটি আমি ক্যাপাসিটার সাথে কানেকশন করে দিলাম আমি এই কেবলটি এই প্রথম সুইচের আউটপুটই কানেকশন করে দিলাম এখন যখন লাইন দেব এ পাশ থেকে লাইন চলে আসবে এই কেবলটা কিন্তু হোল্ডারের গোড়ায় কানেকশন করা যাবে আবার এ জায়গায় কানেকশন করলেও হবে সম্মানিত ভিউয়ার্স এখন আমার সুইচিংয়ের কাজ করা কমপ্লিট আর এই মেইন নিউট্রল বাতির নিউট্রালের সাথে শর্ট করে দিতে হবে সম্মানিত ভিউয়ার্স আমার কাজ করা কমপ্লিট এখন আমরা লাইন দিয়ে প্র্যাকটিক্যালি দেখব যখন আমি এই সুইচটা চাপ দেব তখন বাতিটি পূর্ণ আলো দেবে এরপরে এই সুইচটি বন্ধ করে যখন আমি এই সুইচটি চাপ দেবো তখন বাতিটি কম আলো দিবে এই সুইচটি জলাকালীন যদি এই সুইচটি চাপ দেওয়া হয় তখন আবার বাতিটি পূর্ণ আলো দেবে সম্মানিত ভিউয়ার্স আমি টুপিন প্লাগ দিয়ে লাইন দিয়ে নিচ্ছি আমার থেকে জয়েন্টগুলো একটু দূরে দূরে আছে তাই আমি টেপিং করতেছি না সর্বপ্রথম আমি এই সুইচটা চাপ দেব। দেখেন বাতিটা পূর্ণ আলো দিচ্ছে যখন আমরা পরবো বা সূক্ষ্ম কোনো কাজ করব তখন আমরা এরকম আলো জ্বালিয়ে কাজগুলো করব। এখন এই সুইচটা অফ করে আমি এই সুইচটা জ্বালিয়ে দেই এখন কিন্তু দেখেন বাতিটা কম আলো দিচ্ছে আমি কিন্তু বাতি বন্ধ করে দিছি এই দেখেন ডিম লাইটের মতো আলো জ্বলতেছে এর মানে যখন আপনি রাতে ঘুমাবেন অনেকেরই এরকম ডিম লাইটের দরকার হয় তখন আপনারা এই কানেকশনটা চাইলে করতে পারেন সম্মানিত পিওর সে জায়গায় দেখেন ক্যাপাসিটার শর্ট করে দিলে বাতিটা কিন্তু আবার পূর্ণ আলো জ্বলতেছে এই ডিম লাইট জলাকালীন যদি এই সুইচটা চাপ দেওয়া হয় দেখেন এখন কিন্তু আবার পূর্ণ আলো জ্বলতেছে সম্মানিত ভিউয়ার্স এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বাতিটা হালকা পরিমাণ আলো দিচ্ছে যেটাকে আমরা ডিম লাইট বলে থাকি এই কাজটি আপনারা একশ্বরণের ফিলামেন্ট ল্যাম্প ছাড়া অন্য কোনো বাতির মাধ্যমে করতে পারবেন না সম্মানিত ভিউয়ার্স আশা করি ইন্টারেস্টিং এই প্র্যাকটিক্যালটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম